নমস্কার, আপনারা দেখছেন কলকাতা বিটস পরিচালিত কলকাতা দুর্গাপুজো। আমি অর্পণ ভট্টাচার্য। ইতিমধ্যেই আমরা এসে পৌঁছেছি মধ্য কলকাতার সুখ্যাত পূজা কমিটি, কলেজ স্কোয়ার পূজা কমিটির কাছে। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা বিটস পরিচালিত কলকাতা দুর্গাপুজো। আমি অর্পণ ভট্টাচার্য। ইতিমধ্যেই আমরা এসে পৌঁছেছি মধ্য কলকাতার সুখ্যাত পূজা কমিটি, কলেজ স্কোয়ার পূজা কমিটির কাছে। এবার আমরা জেনে নেব যে এবারের ভাবনায় এই পূজা কমিটিতে কে রয়েছেন এবং তিনি কী ভাবছেন এবং কী করতে চলেছেন। আসুন দেখে নিই। এবছরের কলেজ স্কোয়ারের এই দুর্গাপুজোর প্যান্ডেলের দায়িত্ব আমি নিয়েছি। এই মণ্ডপটার ভিতরে যে আমি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছি, সেখানে এটা রামচন্দ্রের অকাল বোধন পুজোর ইতিহাসটা আমি এখানে তুলে ধরব। অর্থাৎ রামের ইতিহাসটা এখানে থাকবে, তার সঙ্গে একটা সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু কিছু আমাদের এক্সট্রা কিছু করতে হয়, সেগুলো করব। এবং যেহেতু রামচন্দ্রের ইতিহাসটাকে আমরা এখানে তুলে ধরছি, আপনাদের অনেকেরই হয়তো জানা আছে যে আজকে আমরা যে এই আশ্বিন মাসের যে দুর্গাপুজো যেটা আমরা করি, এটারে বলে হচ্ছে অকাল বোধন পুজো। এবং এই পুজো প্রথম করেছিল রামচন্দ্র, অর্থাৎ সেখানে আমাদের রামের জীবনের উপরে থাকবে এবং অকাল বোধন পুজোর রাম দুর্গা পুজো করছে সেটা আমাদের থাকবে একদম মিডিলে। সেখান থেকে রামের জীবনের উপরে এখানে 14টা সাবজেক্ট থাকবে। এখানে বিভিন্ন সময়ের বিভিন্ন রথের উপরে কতগুলো সিন থাকবে, আর যে বাড়িটার ভিতরটা যেটা দেখাইছে এটা ধরেন সত্যি ঘটনাই হচ্ছে কি, যেহেতু রামচন্দ্রের অকাল বোধন পুজো রামচন্দ্রের ইতিহাস থেকে করছি, সেহেতু রামচন্দ্র তো ছেলে গিয়ে রাজ পরিবারের ছিল, রাজা দশরথের ছেলে, সেই হিসাবে ভিতরটা যাতে একটা রাজবাড়ির রূপ আনতে পারি এবং দেখাতে পারি, সে ধরনের একটা কল্পনা থেকে এটা তৈরি করছি। এবং ভিতরে আপনার প্লাই থাকছে এবং খুব দামি দামি বিটের কাজ থাকছে, ফাইবারের কাজ থাকছে, আরও বিভিন্ন আইটেমের উপর দিয়ে এই সৌন্দর্যটুকু আমরা করব। বাইরের যে রূপটা নিচ্ছি, মডেলটা প্রায় 80 ফুট চওড়ার উপরে আমরা নিয়েছি, সেটা নিচ্ছি গুজরাটের আহমেদাবাদের প্রভু স্বামী নারায়ণ মন্দিরের অনুকরণে। সেই স্বামী নারায়ণ মন্দিরের অনুকরণে করার জন্যে আমরা প্রস্তুতি নিয়েছি এবং সেই অনুসারে আমরা অলরেডি কাজ শুরু করেছি। এবং সেই কাজটার সঙ্গে আমাদের প্লাই, বাটাম, চট, কিছু পিতলের কাজ থাকবে, প্রচুর বেতের কাজ থাকবে, এ ধরনের বিভিন্ন দ্রব্য দ্বারা আর কি এটা চেষ্টা করছি যে বাংলার এই দুর্গাপুজো হচ্ছে আপনার জাতীয় উৎসব, সেই হিসাবে বাংলার দুর্গাপুজো সারা পৃথিবীর গর্ব, সেইটা যাতে আমরা মানে সুনামটাকে অক্ষুণ্ণ রাখতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য।